নমস্কার বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও। তাই বলি, এত রাত্রের বেলা কেন মেকআপ করে এখানে বসেছো? বন্ধুরা প্লিজ, ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করবেন, বিশেষ করে লাইক করবেন মেকআপ করার জন্য, কারণ এখন রাত্রির অনেক হয়ে গেছে, কিন্তু তার সাথে মেকআপ করতে ভুলেনি আপনাদের হোস্ট। হ্যাঁ, আপনাদের মেকআপের জন্য একটা লাইক করবেন প্লিজ। আমার আমার মেকআপের জন্য লাইক করতে হবে না, আমার মেকআপ ঠিকই আছে, হোস্টের মেকআপের জন্য আপনারা একটা লাইক করবেন। আমি যেটা বলতে চাই, আমি কিন্তু একদমই মেকআপ করিনি, শুধু একটু লিপস্টিক লাগিয়েছি। এখন তোমরাই বলো যে ভিডিও বানাতে গেলে এটুকু তো করতেই হয়, তাই না? না, আপনারা একটা জিনিস বলুন, এত রাত্রিবেলা কেউ লিপস্টিক লাগায়? লিপস্টিক কেন লাগায়? লিপস্টিক লাগায় দেখার জন্য? আর আরে ভিডিও বানাচ্ছি, চ্যালেঞ্জ ভিডিও, তুমি বুঝতে পারছো না, একটু তো লিপস্টিক তো লাগাতেই হবে। ঠিক আছে, আপনারাই বলুন, আমি শুধু একটু লিপস্টিক লাগিয়েছি। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ এখনো অনেক রাত্রি হয়ে গেছে। এখন হচ্ছে রাত্রি 12টা বাজে, তো রাত্রি 12টার সময় আমরা আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা করছি। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও যদি জেগে থাকে তাহলে আমাদের ভিডিও বানানোর সত্যানাস। মানে তো তখন চ্যালেঞ্জ করতে হবে, তখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ো, এটাই চ্যালেঞ্জ। তো আমি শুধু জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি, তাতেই আমাকে এত কথা শুনতে হচ্ছে, বাপ রে বাপ, আমি আর লিপস্টিক লাগাবই না। না না, তো হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমরা আমার লিপস্টিক লাগানোর জন্য একটা লাইক করে দিও। তো ঠিক আছে, চ্যালেঞ্জটা শুরু করা যাক। নিশ্চয়ই শুরু করা যাক। তাহলে কি হ্যাঁ, আছে আমাদের মেনুতে বলে দাও। মেনুতে কী আছে সেটা তো অবশ্যই আমি বলবো, কিন্তু তার আগে আর একটা কথা, এখানে হার জিতের ব্যাপার আছে যেহেতু চ্যালেঞ্জ ভিডিও। তো আগে বলো যে তুমি যদি হেরে যাও তুমি আমাকে কী দেবে? এই তো কিছুদিন আগে তোমাকে এতগুলো নেল পলিশ কিনে এনে দিলাম। ওটা তো হবে না, সত্যি কথা বলো, এটা চ্যালেঞ্জ ভিডিও যেহেতু, তো কিছু দিতে হবে। আর তুমি যেটা চাইবে সেটাই দেবো, কারণ তুমি যেটা চাইবে সেটাই তো দেবো। বলো তোমার ঠিক কি আছে, চাই তুমি বলো। সবাই সামনে বলছো আমি যেটা চাইবো সেটা দেবে, ভিউয়ার্সদের সামনে বলো যে তুমি, আমি যেটা চাইবো তুমি সেটা আমাকে দেবে। হ্যাঁ, যেটা চাইবো, যা চাইবে তাই দেবো, সেটা নয়। না না, ওই তাই না, আমি একটা হেয়ার স্ট্রেটনার আমাকে কিনে দিতে হবে। কিনছি তো কিনে দেবো, বন্ধুরা, তোমরা কিন্তু সাক্ষী থাকলে, ও যদি হেরে যায় আমাকে একটা নতুন হেয়ার স্ট্রেটনার কিনে দেবে, কারণ আমার যেটা আছে সেটা খারাপ হয়ে গেছে, তো আমার নতুন একটা চাই। আর ওটা কিনে দেওয়ার পর আমি আপনাদেরকে নেক্সট ডে ভিডিও বানাবো, সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। আমি যদি জিতে যাই তাহলে আমাকে কি দেবে? তুমি, আমার কাছে টাকা পয়সাও তো নেই, যা টাকা পয়সা আছে তুমি তো জানো আমার কাছে কম টাকা পয়সা থাকে, তার মধ্যে থেকেই তুমি কিছু একটা চেয়ে না, নাও। আমার ওসব কিছু লাগবে না, আমাকে ভালো কোনো একটা নতুন আইটেম করে খাওয়াবে। হ্যাঁ ঠিক আছে, ডান, তোমাকে খুব সুন্দর করে একটা, তুমি যা বলবে সেটা একটা বানিয়ে খাও, তাই বিরিয়ানি। চলো। হ্যাঁ, বিরিয়ানি আরও তো ঠিক আছে, ভালো। বিরিয়ানি বানিয়ে খাও। তো এবার মেনুতে কী আছে বলে দেওয়া যাক। হ্যাঁ, নিশ্চয়ই বলবে। তো আজকে আমাদের মেনুতে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আছে, মাইকটা একটু দাও তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই, তো মাইকটা একটু নিয়ে নিচ্ছি, কারণ রাত্রিবেলা আস্তে আস্তে কথা বলছি, তো তার জন্য মাইকটা খুব জরুরি, ওই জন্য মাইকটা নিয়ে বসেছি সাথে। তো এখানে আছে ভাত, আমার কাছে আছে ব্রাউন রাইস, আর ওর কাছে আছে প্লেন, যে নর্মাল যে রাইস সেই রাইস, আর আছে এখানে 3টে পাঁপড় ভাজা, ওরও আছে 3টে পাঁপড় ভাজা, এখানে আছে এগ কারি, ওরও আছে এগ কারি, এখানে আছে রাজমা, আর এখানেও রাজমা, জল, ব্যাস এটুকুই নিয়েছি আজকে রাত্রের ডিনারে, বেশি কিছু হেভি নিইনি। আর তাহলে চ্যালেঞ্জটা শুরু করা যাক। আর আপনারা কিন্তু অবশ্যই সাক্ষী থাকলেন, ও যদি হেরে যায় তাহলে আমাকে একটা নতুন হেয়ার স্ট্রেটনার কিনে দেবে, আর আমি সেটা আপনাদেরকে ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? নিশ্চয়ই, আর আমি যদি হেরে যাই তাহলে ওকে একটা, ওকে একটা না, ওকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তো সেটা আমি যেটা বিরিয়ানিটা বানাবো, যদি আমি হেরে যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। ডান, ডান, তাহলে চ্যালেঞ্জটা শুরু করা যাক। নিশ্চয়ই। ঠিক আছে, 1, না, এক মিনিট এক মিনিট, হ্যাঁ এটা লাগিয়ে নাও, এক মিনিট আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ তো আমরা চ্যালেঞ্জটা শুরু করছি, আর ঠিক আছে, 1, 2, 3, স্টার্ট। হ্যাঁ
শিল্প তো আমি যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, নাও না, কে যেতে দেখি। তুমি জল খাও নি এখন? একটু হয়েছে। আলু খাবো না চলো? না, সব খেতে হবে। এখন বলবো আলু খাবো না, ফল ফল ভাত খাবো না, দিয়ে বলবো জিতে গেছি। হ্যাঁ জিতে গেলে জেতে জন্য তাড়াতাড়ি করে কষ্ট করে খাচ্ছি, সেটা দেখো। তুমি এত তাড়াতাড়ি করে খাচ্ছো, লিপস্টিক খারাপ হয়ে যাবে না? লিপস্টিক পেটের মধ্যে রান্নাগুলো খুব ভালো হয়েছিল তো, সেজন্য আস্তে আস্তে খাচ্ছিলাম, সে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। মোটেই না, একদমই না। এখন কত সুন্দর ডিম ভাজ ডিম, একদমই না কিন্তু।
বলে না কথায় আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা, ওর হয়েছে তাই। নাচতে জানছে না ওই জন্য উঠোন বাঁকা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে খেলাম কষ্ট করে, ও জিততে পারলো না। এখন বলছে ভালো হয়েছে তরকারি, তাই আস্তে আস্তে খাচ্ছিলাম। তো আপনারা সবাই সাক্ষী থেকে গেলেন, ও কিন্তু হেরে গেছে, আমি কিন্তু জিতে গেছি। তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের কি হেয়ার স্ট্রেটনার আমি দেখাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, মানে দ্রুত দ্রুত লাইক, দ্রুত দ্রুত লাইক, মানে সবার কাছ থেকে যেন বেশি বেশি করে লাইক পাই। একটা লিপস্টিকের যদি আপনাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমরা আবার কিন্তু এরকম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আজকে আমাকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্সে আপনাদের আমাদের সাথে কোনো কথা বলার দরকার হলে সেটাও আপনারা জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। আর আপনারা যত লাইক করবেন আমরা তত মোটিভেট হই, আমরা তত মোটিভেশন পাই, তাই আপনাদের লাইক কিন্তু আমাদের কাছে অত্যন্ত দরকারি, অবশ্যই লাইক করবেন। আর ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই বলে দেন। টিল দেন থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, গুড নাইট, বাই বাই।